আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ন আলা রসুল হিলকারী মামা বা সুপ্রিয় দর্শক আমরা অনেকেই অনেক কিছু আশা করে থাকি আমাদের এই জীবনে আমরা অনেক কিছুই পাওয়ার ইচ্ছা পোষণ করি এবং আশা করি কিন্তু সেই আশা পূরণ করার জন্য তো আমাদের কোনো ক্ষমতা নাই সেই ক্ষমতাটা আমাদের লাভ করতে হবে রব্বল আলমিনের কাছ থেকে সেই আশা পূরণের জন্য আমাদের কাছে চাইতে হবে আল্লাহ রবাহ আলমিনের কাছ থেকে রবুল্লাহ আলমিনের কাছেই সে আশা পূরণ করার জন্য আমাদেরকে আবেদন করতে হবে কিন্তু এমনি এমনি আবেদন করলে আমরাও নিজেরাও জানি যে এমনি এমনি যদি আবেদন করি তাহলে কি রব্বুল আলমিন শুনবেন এর জন্য আমাদের মনের একটা প্রশ্ন আমাদের প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে কোনো আমলকে আসে যে আমল করলে রব্বুল্লাহ আলমিনকে আমরা খুশি করে আমরা তার কাছ থেকে আমাদের আশাটা পূরণ করে নিতে পারবো এটি আমাদের অনেকেরই মনের প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর আমাদের মনের আশা আমাদের আকুতি আমাদের চাওয়া সেটি পূরণ করার জন্য রব্লা আলামিন তিনি সব সময় প্রস্তুত কিন্তু আমরা জানি না যে কিভাবে চাইলে কোন সময়ে চাইলে আমরা আল্লাহ রবাহ আলমিনের কাছ থেকে আমাদের মনের আশাটা পূর্ণ করে নিতে পারবো সেটি সহিহুল বুখারিতে এক হাজার উনআশি নম্বর হাদিসে রসুল সাল্লা আলীহাল্লাম চলা, তিনি বলেছেন আবু আবুরের রাজন থেকে বর্ণিত রসুলাম বলেন যে সাল্লাম তিনি বলেন আল্লাহ রবুল্লা আলমিন তিনি তার নিজস্ব স্থান থেকে প্রথম আসমানে নেমে আসেন যখন রাত্রির শেষ তৃতীয়াংশ বাকি থাকে সেই সময় তিনি রব্লা আলমিন তিনি প্রথম আসমানে নেমে আসেন কেন আসেন কাদের জন্য আসেন তিনি আসেন কেবলমাত্র আমাদের জন্য তার বান্দাদের জন্য এবং এসে কি বলতে থাকেন রবসুল্লাহ রসুল সাল্লাহ আসলাম তিনি বলেন যে আল্লাহ রব্ল্লাহ আলমিন এসে তিনি বলতে থাকেন মাইয়াদৌনি ফাস্তাজি জিবালাহু যে কে এমন আসো যে আমাকে ডাকবে তার কোনো প্রয়োজন আছে তার প্রয়োজন অনুযায়ী তার মনের আশা এবং তার মনের চাওয়া আমাকে বলবে আমি তার ডাকে সাড়া দিব এরপরে রব্লা আলমী তিনি খ্যান্ত হন না এরপরে তিনি আরও বলেন অমাই ইয়স আলুনি অতিয়াহু কে আমার কাছে তার কিছু চাওয়ার আছে তার কিছু অভাব আছে তার কিছু মনের ইচ্ছা আছে চাওয়া আছে কে এমন আসো যে আমার কাছে চাইবে আমি তাকে তা দিয়ে দিব এরপরে আল্লাহ রবল আলম তিনি বলেন অমাই ইয়াস্তা ফিরুনি আস আফ যে কে আসে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে গুণা করে ফেলেছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব তা রবলা আলামিন দেখেন আল্লাহ রব্লা আলামিন তিনি আমাদের কথা শোনার জন্য আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদের চাওয়াকে পূরণ করার জন্য আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি শেষ রাত্রিতে সেই প্রথম আসমানে নেমে আসেন সপ্তম আসমানের আরসের উপর থেকে শুধুমাত্র আমাদের জন্য কিন্তু সেই সময় আমরা কি করি সেই সময় আমরা ঘুমিয়ে থাকি সেই সময় আমরা রব্লা আলামিনকে ডাকি না আল্লাহ রব্লা আলমিন যে আমাদের জন্য আসলেন কিন্তু আমরা তাকে ডাকতেছি না সেই গুরুত্বপূর্ণ সময়ে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছি যে সময় রবল্লা আলমিন প্রথম আসমানে নেমে আসলেন সেই সময়ই আমরা ঘুমিয়ে থাকি সেই সময় আমরা ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলি তাহলে আমরা কিন্তু মনের আশা আমাদের অনেক আছে, আমাদের অনেক চাওয়া আছে, আমাদের অনেক অভাব রয়েছে সেই অভাবটা আমরা পূরণ করতে চাচ্ছি আমরা আমাদের আশাটাকে পূরণ করতে চাচ্ছি আমরা আমাদের আশা অনুযায়ী আমার জীবনে বাস্তবায়ন চাচ্ছি কিন্তু আমরা যে সময় চাইলে আমাদের আশাটা বাস্তবায়ন হবে আমাদের চাওয়াটা রবল্লা আলি পূরণ করবেন সেই সময় চাচ্ছি না তো জন্য নিজেদের মনের আশা এবং আমাদের চাওয়া আমাদের যত ধরনের চাওয়া রয়েছে সবগুলো চাওয়া সেটি যদি পূরণ করতে চাই অবশ্যই সে চাওয়াটা অবশ্যই হালাল হতে হবে সেই চাওয়াটা অবশ্যই যেন আল্লা রবুল্লা আলমিনের কাছে সন্তুষ্টজনক হয় সেরকম চাওয়া হতে হবে তাহলে শেষ রাত্রিতে উঠে যদি আমরা তাহাজুত পরে সেজদার ভিতরে সাজদার ভিতরে অথবা এমনিতেই যদি আমরা হাত তুলে এককভাবে মনাজাত করে চোখের পানি ফেলে দিয়ে রব্বুল্লাহ আলমিনের কাছে আমাদের আকুতি জানাই ইনশা আল্লাহ তাবার কালা আমাদেরকে নিরাশ করবেন না কেন নিরাশ করবেন তিনি তো আমাদের কথা শোনার জন্যই তো প্রথম আসমানে নেমে এসেছেন এই জন্য এটি একটি পরীক্ষিত একটি আমল এবং হাদিস যে কেউ যদি আল্লাহ রব্ল্লাহ আলমিনের কাছে কোনো কিছু আশা পোষণ করে চায় তাহলে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় এই সময় সে দুরাকাত সলাপ পড়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চাইবে নিয়মিত চাই থাকবে ধৈর্য হারা হবে না ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই তার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে জানানোর জন্য দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন দেবেন জাজাতুল্লাহ সালাম আলাইকুম আহমতুল